হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভালো আছি আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে তো ডেলি ব্লগ এখন ছাড়াই হয় না মানে ডেলি ব্লগ সারাদিন কি করি না করি তো আজকে ভালো একটা ডেলি ভ্লগ বানাই তোমাদের জন্যে তো আজকে হচ্ছে শনিবার স্যাটারডে তো সকাল সাড়ে আটটা না সাড়ে আটটা না নটা বাজে এখন সকাল নটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আর আমি চলে এসেছি ওপরে মানে দোতলায় অদরিতে স্কুল চলে গেছে শনিবারের দিন অদের স্কুল থাকে না কিন্তু ওদের অ্যানুয়াল প্রোগ্রামের জন্য ডান্স প্র্যাকটিস করাচ্ছে তাই আর চলো আজ আমি একটা ঘর রেডি করেছি দোতলায় একটা ঘর রেডি করেছি আমি নিজে চলো তোমাদের ঘরটা দেখাই এই যে একটা পর্দা টাঙিয়েছি এটা অদরি পাপার জন্য এই ঘরটা আমি রেডি করেছি স্পেশাল তো এই যে আমাদের গেস্ট এসেছে দেখো তোমার ঘরটা পছন্দ হয়েছে তো আর এই বেডটা আমি কিনে নিয়ে এসেছি কালকে গিয়ে দোকান থেকে তো এগুলো হচ্ছে সে ফোল্ডিং খাট যেখানে ইচ্ছা তুলে নিয়ে তারবো যে গদি দেওয়া আর এই যে এখানে মানুষ বাসার জন্য চেয়ার টুলও রেখে দিয়েছি এখানে একটা টেবিল রেখেছি টেবিলের ওপরটা এখন সাজানো হয়নি আর এখানে এই যে মাদের সেই পুরোনো দিনের মানে একটা আলনা যেটা ওপরে পড়েছিল সেটাতে এখন জামা কাপড় গুছিয়ে রাখা হয়েছে আর বালি পরে বলে সেটাতে ঢেকে রাখা হয়েছে মানে টুকটাক যেগুলো বাড়তি জামা কাপড় সেগুলো গুছিয়ে রাখা হয়েছে টেবিলটা এখন রেডি করবো আর এখানে যদি গরম লাগে গেলো তার একটা পাখা ঝুলিয়ে রেখেছি সে হাওয়া খাবে তোমার এই যে এই পাবলিকটা হাওয়া খাবে এর জন্যেই কিন্তু স্পেশাল ঘরটা রেডি করেছি ওই থাকবে এই ঘরটাতে একা তোমার পছন্দ হয়েছে তো ঘরটা আর এগুলো ঢাকা হবে বাট এখন তো মানে পাল্লা করা হবে না কারণ প্লাস্টার ফ্লাস্টার হয়নি এগুলো এখন পলিথিন দিয়ে এই জানলা দুটোকে ঢাকা হবে পলিথিন দিয়ে হ্যাঁ পলিথিন দিয়ে আর এই ঘরটা রেডি আমাদের পুরো দোতলাটা একটা পরিষ্কার করা হয়ে গেছে কারণটা হচ্ছে তো আমাদের বাড়িতে কালী পুজো আছে তা খুব তাড়াতাড়ি সামনের সপ্তাহে আমাদের বাড়িতে কালী পুজো সেই জন্য এখন পরিষ্কার টরিষ্কার করা হয়েছে আর সামনে আর একটা জিনিস দেখতে পাচ্ছি দাঁড়া তোমাদেরকে দেখাই আমার নতুন ঘরে এটা কে মার্ডার হয়েছে দেখো আমার সাজানো ঘরে একজন মার্ডার হয়ে পড়ে আছে ছি 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 মরে গেছে না ঘুমাচ্ছে গো দেখেছো এই এত বড় বড় সাইজের ইঁদুর আছে আমাদের মানে পাশে যেহেতু মাঠ সে পাশ থেকে উঠে আসে কি অবস্থা মরে গেছে শেষ মাকে বলে আসছি মা ওদের বিষ দিয়েছিল কালকে কাঁচা কুচো করেছিলাম যে কিছু শোকায়নি মা একটা মরে গেছে হ্যাঁ ওই বড় একটাই মরেছে সকাল বেলায় লাশ পড়ে গেছে লাশ যে এই ঘরটা মানে পুরো ওপরটাই পরিষ্কার করা হয়েছে যে হ্যাঁ আমার সব থেকে প্রিয় জায়গা বাবাকে বললাম গোড়া সাইকেলটা ভাঙাচোরার কাছে বিক্রি করে দিতে না তোমাকে করতে বলেছে বলেছে যে কিনেছে সে বিক্রি করবে ও ফোন করেছিল আমাকে বলেছে আমি বিক্রি করে দিতে ফালতু রেখে লাভ নেই কে চালাবে না ওই টিয়া পাখিগুলো দেখা যাচ্ছে না আর আমাদের যে খেজুর গাছগুলোতে প্রতিদিন সকালবেলাতে অনেক অনেক টিয়া পাখি আসে রস খেতে না আজকে এই ফোনেই আমি ভিডিও বানাবো আমি আজকে ওই ফোনে ভিডিও বানাবো না আরে বাবা এতদিন আমার এই ফোনেই চললো এখন বেকার ছবি আসে না বলতে লজ্জা করে না এতদিন আমি এতেই চালালাম আর এখন অ্যাপেল কিনে দেওয়ার পর বলছে বেকার ছবি আসে কিন্তু আমার ওই অ্যাপেলের থেকেও আমার এই ফোনটা বেশি ভালো লাগে আর যে দোলনাতে না চাপলে অর্ধেক বকে পাপা বকে কিন্তু একটু আমারও তো দোলনা খেতে ইচ্ছে করে নাকি চলো তোমাদের একটু আমাদের ছাদটা দেখে নিয়ে আসি ছাদে অনেক ফুল গাছ লাগানো হয়েছে অনেক না অল্প তোমাদের দেখাবো চলো হাতটা বের করি আর বহুত ঠান্ডা বাইরে বহুত কুয়াশা পড়েছে এগুলো

এই যে আমাদের গোলাপ গাছ এটা নষ্ট হাজার পাপড়ি গোলাপ এখন কুয়াশা পড়ে আছে কেমন লাগছে সুন্দর এই গোলাপ গাছের কালারটা খুব মিষ্টি দাও কোল্ড দাও কোলিটা কি সুন্দর লাগে আর ওই কালারটা অতটা ভালো না ফেকাছে আর একটা গোলাপ দেখা বলছি

মুচরি বালা যে ফুল হয় না তো ফুল এবার খেতে খুব ভালো লাগে সেই মুচরিপালা ফুলে চচ্চড়ি করেছি আর হচ্ছে চাটনি আলু বেগুন দিয়ে মাছের মাছ ধরছি চাকরার তরকারি হবে তোমাদের কার কারের যে মুচুরিবালা খেতে ভালো লাগে শীতের দিনের মুচুরি মানে পুঁয়ে যে মুচুরি হয় সেটা শীতের সময় পাওয়া যায় তোমার খুব ভালো লাগে লাল লাল হয় লাল লাল মুঠিবালা ক্ষুড়ের চাষ করি যাওয়া করে গেল সকালের খাওয়া এখনো হয়নি আমি এই তরকিয়েটা চাপাবো চাপিয়ে তারপর ঢাকা দিয়ে খেয়ে ঢাকা দিয়ে দিয়েছি জল দিয়ে এখন সেদ্ধ হোক আর আমি আমার খাবার নিয়ে নিয়েছি গোড়াটা কেমন হয়ে যাচ্ছে এই যে পরোটা আলু ভাজা আর আমার তো সকালে পরোটা হয়েছে অদের পাপা খেয়েছে অদিরি টিফিন নিয়ে গেছে গোড়া খাবার নিয়ে গেছে আর এই যে আমার জন্যে আর আমি সকাল থেকে কোনো চুলটাও আচরানোর টাইম পাইনি আচড়াও খেয়ে তরকারি নামিয়ে তা আচরাবো চচ্চড়িটা সেই হয়েছে নিজে রান্না করে নিজেই নাম করছি আর আমার যে কোনো চচ্চড়ি ভালো লাগে মানে সব কিছু মিক্সড সবজি ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের লিখে জানাবেন হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি তো বাজে হচ্ছে এখন যে বারোটা পঞ্চান্ন আর কে বলি স্নান করেছিলাম কাজ মাস ছেড়ে স্নান করলাম তো আজকে শ্যাম্পু করলাম চুলে ভাতার তো ঠান্ডা পুরো কাঁপছি ঠান্ডায় স্নান করে উঠে আবার সোয়েটারটা গায়ে দিয়ে নিয়েছি এখন একটু রোদটা হালকা উঠেছে ওই রোদে দাঁড়িয়ে চুলটা আছড়াবো ভাতার তো ঠান্ডা চুলটা তো একটু ঝরঝরে গেলো এবার আমি পুজোটা করে নিই পুজোটা করে গিয়ে আমার রোদে দাঁড়াবো রোদে দাঁড়িয়েও শান্তি নেই যা হাওয়া বইছে কানের ভিতরে আমার কটকট করছে চলো পুজোটা করে নিই পুজো করা কমপ্লিট ঘরের জানলা ঠান্ডা সব বন্ধ করে দিয়েছি এত হাওয়া ঢুকছে এত হাওয়া ঢুকছে লাগানো তোমার দরকার কি গীজারের জলে সান করবেন তোমাদের জন্য করে দিয়েছি আমি পুকুরে সান করে

আমার সামনে হয়ে গেছে আমার টানতে টানতে সাদে নিয়ে আসলো হাওয়া খাওয়ানোর জন্য এখন বাজে ডেটটা আমি নিয়ে আসলাম একটা অরেঞ্জ বসে বসে খাবো ওই গ্যাস চলে এসছে মা তো সান কত টু হয়ে তো আমাকে যেতে হবে করে গ্যাস আসছে

বদমাস গিজারে সান করবে না গরম জ্বালা আর ওদের বাবার তো স্নান টান করে চলে গেছে ওদেরকে আনতে কারণ টাইম হয়ে গেছে এখন ঢুকে পড়বে আর আমি ছাদে ওয়েট করছি ওরা আসলে সব খাবার দাবার নিয়ে চলে আসবে ছাদের ওপরে ছাদে খাওয়া হবে দেখো চলে এসছে আদি স্কুল থেকে যাই আমি এখন খাবার টাবারগুলো হ্যাঁ করে নিয়ে আসি ওপরে ভাত মেখে দিয়েছে আমরা সবাই একসাথে খাবার নিয়ে বসে গেছি এখন খেতে বাবা তো বাড়িতে নিয়ে আছে বাবা রান্না আছে তাই রান্না করতে গেছে একটা পিকনিকে রান্না আছে যখন নিজেভাবে খেয়ে নেবে আর আমিও খাবো চলো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ছাদ থেকে চলে এসেছি তো এখন বাজে চারটে আর অদ্রি পড়তে গেছে সাড়ে তিনটের সময় তো ও টিউশন পড়ছে আর আমি হবো এখন রেডি অদ্রি বাপা রেডি হয়ে গেছে অদ্রিকে টিউশন থেকে আমি রেডি হয়ে নিয়ে আসবো তো রেডি করাবো তো রেডি কেন হচ্ছে সেটা পরে বলছি দার আগে রেডিটা হয়ে নি তো আমি রেডি হয়ে গেছি এখন জ্যাকেটটা পরে নেবো জ্যাকেটটা ভেবে ভালো বড়তে ঘুরতে যাচ্ছি একদমই না বরফে ঘুরতে যাচ্ছি না আমরা যাব এখন বেরো বেরু করতেই বেরু বেরু করতে বলবে সিনেমা দেখতে দেবো আমরা সিনেমা চলো অফিস থেকে নিয়ে আসি রেডি আদ্রিজকে নিয়ে আসি ওকে রেডি করাবো বাজে হচ্ছে এখন চারটে কুড়ি ওকে দশ মিনিটে রেডি করাবো সাড়ে চারটের সময় বেরোবো আমি সকাল থেকে এই ফোনটা থেকে স্টার্ট করেছি বলছে কিছু টাকা পয়সা টেবিল ছাড়া আবার লিখতে পারে না এই প্রতিদিন আমাকে স্টাই টেবিলকে চাঁদিয়ে দিয়ে আসতে হয় চলো ঝটপট করে রেডি করাই একদমই হাতে টাইম নেই সদিজ্য রেডি হয়ে গেছে অতিটা মানে দৌড়ে বাইরে চলে গেছে রেডি হওয়ার সঙ্গে সঙ্গে আর এখন আমি আমরা বেরোবো তো চলো ভিডিওটা এখানেই স্টপ করছি কারণটা হচ্ছে সকাল থেকে যেহেতু ভিডিওটা স্টার্ট করেছি আর এখন গিয়ে কী করবো না করবো সেগুলো যদি এই ভিডিওতে দেখায় তাহলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তাই ভিডিওটা এখানেই স্টপ করছি আর কোথায় ঘুরতে যাচ্ছি আর কী করছি সন্ধ্যের টাইমটা তো সেটাও তোমরা এরপরের ভ্লগে দেখতে হবে পরের ব্লগের জন্য ওয়েট করো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিয়ে ভিডিও কেমন লাগলো টাটা বাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা